বাংলা টেলিভিশনে জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারকে হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল। অভিনেত্রীর অভিযোগের তির তার কাকার বিরুদ্ধে। পায়েলের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তাকে তার সোশ্যাল মাধ্যমে অশ্লীল ছবি পাঠিয়ে কুপ্রস্তাব দেন সঞ্জীব ঘোষ। পেশায় জিম ট্রেনার সঞ্জীব আবার সম্পর্কে অভিনেত্রীর কাকা। দাবি, একাধিক নম্বর থেকে পায়েলকে কুপ্রস্তাব দেন অভিযুক্ত। তাতে অভিনেত্রী রাজি না হয়, কিছু অশ্লীল ছবি বানিয়ে অভিনেত্রীকে পাঠানো হয়। এমনকি অভিনেত্রীর এই ছবিগুলি ভাইরাল করে দেওয়ারও হুমকি দিয়েছেন অভিযুক্ত কাকা। ইতিমধ্যে ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন পায়েল। ঘটনা তদন্ত শুরু করেছে ব্যারাকপুর সাইবার ক্রাইম থানার শাখার গোয়েন্দারা। গত কয়েকদিন ধরে আমার পরিবারের এক সদস্য, ঠিক পরিবার নয়, কাছের এক সদস্য আমাকে কুপ্রস্তাব দিতে থাকে, নানা রকম ছবি পাঠাতে থাকে এবং অশ্লীল ভাষায় কথা বলতে থাকে। যখন উনি এটা শুরু করেছিলেন তখন আমি বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম যে আমাকে উনি ছোট থেকে দেখছেন, জন্মাতে দেখেছেন, কীভাবে উনি এটা করতে পারেন। তখন আমি ওনাকে বললাম, তুমি কি আমার সাথে মজা করছো, কারণ আমি তো তোমাকে কাকা বলে ডাকি। তখন বললেন, মজা না, তুই আমার সঙ্গে একদিন দেখা কর, তুই আমার কাছে আয়, আমি তোকে অন্যরকমভাবে পেতে চাই, আমি তোকে অন্যরকমভাবে নিজেকে ধরা দিতে চাই। তখন আমি বললাম যে এই ধরনের কথা আমাকে বলবে না, আমি কিন্তু তোমার পরিবারের লোকজনদেরকে জানাবো। বললো, তুই যাকে খুশি জানা, কেউ আমার কিচ্ছু করতে পারবে না, বিকজ আমি মনে করি আমি নিজে একজন ডন, ঠিক আছে। এবং তার সাথে সাথে উনি হঠাৎ করেই বলেন যে তুই আমার সাথে একটু স্টেশনে এসে দেখা কর। স্টেশনে এসে দেখা করার পর আমরা একটা দূরের জায়গায় যাব, সেখানে সময় কাটাবো, আমরা রাত্রি যাপন করব। আমি বললাম, তোমাকে তুমি যদি এই ধরনের কথা ফার্দার আমাকে বলো, আমি তোমার এই কথাগুলো রেকর্ডিং করব, ঠিক আছে, এবং আমি কিন্তু থানায় যাব। তখন তারপর থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস কল করতে থাকে, তখন আমি ব্লক করে দিই। ঠিক তার দুদিনের মাথায় অন্য একটা নাম্বার নিয়ে আরেকটা নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকে। তখন আমাকে বলে, দেখ আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমি আর এরকম করবো না, কিন্তু প্লিজ তুই আমার সাথে কথা বল। এইটা বলার পরই আবার সেই একই জিনিস করতে থাকে। এবং কালকে যেটা করেছে, বিগত কয়েকদিন ধরে যেটা করেছে, সেটা খুব খারাপ একটা কাজ। সেটা হচ্ছে আমার ফটো ইউজ করে বিভিন্ন মেমস বসাতে শুরু করে এবং অশ্লীল ছবি তৈরি করে এবং আমাকে ব্ল্যাকমেল করে, তুই যদি আমার কাছে না আসিস তাহলে আমি এগুলোকে ভাইরাল করে দেবো। তখন আমি আলটিমেটলি স্টেপটা নিই, প্রথমে কলকাতার পুলিশে আমি মেল করি, অনলাইনে অভিযোগ করি, এবং তারপর আমি যেহেতু ব্যারাকপুর সাব ডিভিশনের আন্ডারে পড়ছি, আমাকে ওখান থেকে ব্যারাকপুর সাব ডিভিশনে ট্রান্সফার করা হয়। এবং অ্যাজ এ জেনারেল সেক্রেটারি অফ হিউম্যান রাইটস, আমার এটা পুরোপুরি আস্থা রয়েছে প্রশাসনের উপর যে খুব তাড়াতাড়ি ওর বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে।